হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, আমরা জানি যে করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে মনে হচ্ছে যেন করোনা চোখ রাঙাচ্ছে। রাজ্যে এই মুহূর্তে করোনার আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তাহলে কি লকডাউন আবারও হতে চলেছে? এবং সামনে যে হোলি উৎসব আছে সেটাও কি তাহলে বন্ধ হতে চলেছে? সমস্ত কিছু আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমাদের দ্বিতীয় চ্যানেল অজানা কাহিনী, এই চ্যানেলের মাধ্যমে আমরা ফেমাস পার্সোনালিটি বা বিখ্যাত ব্যক্তিদের নিয়ে অজানা কাহিনী, অজানা তথ্য দিয়ে থাকি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের সুবিধার্থে এই চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, সেই লিংকে টাচ করে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ। এক বছরের লকডাউনেও স্বস্তি নেই, ফের চোখ রাঙাচ্ছে করোনা। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ফের 450 ছড়িয়ে গেল। গত 24 ঘন্টায় করোনায় হটস্পট হয়ে উঠেছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ? রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে গত 24 ঘন্টার নতুন করে সংক্রমিত হয়েছেন 462 জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,81,885 জন। বুধবার সর্বোচ্চ আক্রান্ত কলকাতায় 156 জন, দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া 39, হুগলি 28 এবং দক্ষিণ চব্বিশ পরগনা 23, পশ্চিম বর্ধমান 22, বীরভূম 11 এবং পুরুলিয়ায় 11ই দৈনিক আক্রান্তের সংখ্যা দুই অঙ্কে। উল্লেখ্য, এর আগে শেষবার রাজ্যে দৈনিক সংক্রমণ 450-এর বেশি জানুয়ারিতে। 17ই জানুয়ারি দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল 565। প্রসঙ্গত, বুধবার নমুনা পরীক্ষা করা হয়েছে 22,165টি। প্রতিদিন যত সংখ্যক নমুনা পরীক্ষা হয় এবং তার মধ্যে যতগুলি পজিটিভ আসে তাকে বলা হয় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। মঙ্গলবারের তুলনায় এদিন সেটাও কিন্তু বেড়েছে। এদিকে 1,179টি সেশনে এদিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে ভ্যাকসিন নিলেন 1,00,000-এর বেশি মানুষ, তবে কারও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর দিল্লি, বাতিল হয়েছে হোলি খেলা। প্রকাশ্যে সর্বজনীনভাবে হোলি খেলা তো যাবেই না, ঘরোয়াভাবে জটলা করে হোলি উদযাপনও বন্ধ। শবে বরাত এবং নবরাত্রি উৎসব পালনের ওপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অর্থাৎ দিন দিন যে সংক্রমণ বাড়ছে তার জন্যই কিন্তু পরিস্থিতি মোকাবেলা করতেই দিল্লি সরকার প্রকাশ্যে হোলি খেলা বন্ধ করেছে এবং তার সঙ্গে সঙ্গে যে শবে বরাত বা নবরাত্রি উৎসব পালনের ওপরেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই মুহূর্তের যেটা আপডেট সেটা হচ্ছে যে এক বছরের লকডাউনে স্বস্তি নেই এই কথাটা বলা হচ্ছে। তার কারণ হচ্ছে এখন করোনা সংক্রমণ আবার দিন দিন বাড়ছে, বলা যায় যে করোনা চোখ রাঙাচ্ছে। এবং সব থেকে বেশি করোনা সংক্রমণ যেটাতে বেশি সেটা হচ্ছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা। তো অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন। ইনফরমেশন যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।